আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি, যারা মূলত ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং নিয়ে কাজ করছেন বা করতে চাচ্ছেন। বিগিনিং অবস্থায় বুঝতে পারছেন না যে কোত্থেকে কি শুরু করব বা কোনটার পরে কোনটা শিখব, এই রকম বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে যারা পড়ে আছেন, তাদের জন্য আমি এই ওয়েবসাইটটি আপনাদেরকে দেখাবো বা এই ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব। আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে একদম শুরু থেকে আপনি শুরু করতে পারেন, বা আপনার শেখার যেই কার্ভটি, লার্নিং কার্ভ, সেটি আপনি চালিয়ে যেতে পারেন অনায়াসে। কারণ এখানে বিগিনারদের জন্য একদম বেসিক যে বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। তো যারা এই সেক্টরে কাজ করে তারা প্রত্যেকেই এই ওয়েবসাইটের সাথে কিন্তু পরিচিত। হ্যাঁ, তো চলুন তাহলে আজকে আমরা এই ওয়েবসাইটটি দেখব। এবং বর্তমানে এই ওয়েবসাইটে কিন্তু ট্রান্সলেশনের ব্যবস্থা করা হয়েছে। তো আপনি চাইলে বাংলা, ইংরেজির পাশাপাশি প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আপনি সেইটি এখান থেকে দেখে নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করে নিতে পারেন। তো আমি এখন সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। তো দেখুন, এখানে আমি লিখব w3schools.com। তো আপনারা এই ইউআরএলে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে টিউটোরিয়ালস, রেফারেন্স, এক্সারসাইজ, ভিডিওস, এই ধরনের অপশনস রয়েছে এবং পেড কোর্সও রয়েছে। হ্যাঁ, এখান থেকে আপনারা সব দেখে নেবেন আপনাদের প্রয়োজন মতো, যেটি আপনাকে ভালো লাগে বা যেটির প্রতি আপনার আগ্রহ বেশি, আপনি সেই টপিকটি চয়েস করে এখান থেকে নিজের স্কিলকে ডেভেলপ করে নিতে পারেন অনায়াসে। তো আমি এখন এখান থেকে দেখুন টিউটোরিয়ালস থেকে ধরুন যে আমি পিএসপি শিখব, হ্যাঁ, অথবা যারা ওয়েব ডিজাইন শুরু করবেন বা করতে চাচ্ছেন তারা HTML CSS থেকে এখান থেকে শুরু করতে পারেন। হ্যাঁ, এখান থেকে আপনার বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সব কিছু দেখানো রয়েছে, এবং পার্ট বাই পার্ট কোনটার পরে কোনটা আপনি শিখবেন সেটি এখানে রয়েছে। প্রত্যেক ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার এই সাইট সম্পর্কে অবশ্যই জানেন। এরপরে CSS, তারপরে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো দেখুন আমি এখানে ইংরেজিতে দেখছি, হ্যাঁ, এই বিষয়টি। আপনি যদি চান যে বাংলাতে এই বিষয়গুলো দেখবেন বা বাংলাতে পড়তে চাচ্ছেন, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ডান সাইডে দেখুন এখানে যে গ্লোবটি রয়েছে বা পৃথিবীর যেই আইকনটি রয়েছে, এইটির ওপরে আপনাকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এই অপশনটি রয়েছে। হ্যাঁ, আপনি এই ড্রপ ডাউনে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজ এখানে শো করছে। তো আমরা যেহেতু ইংরেজি এবং বাংলাতেই বুঝি, তো বাংলা সিলেক্ট করব আমি, দেখুন বেঙ্গলি, এবং অন্য কেউ চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করতে পারে তার সুবিধা মতো। তো বেঙ্গলিতে যদি আমি ক্লিক দিই দেখুন পুরো সাইটটি ট্রান্সলেট হয়ে গেল। হ্যাঁ, তো আপনি এখান থেকে ট্রান্সলেশন করে পড়তে পারেন। এইটি ধরুন যে আপনি এই পেজটি পড়বেন, তখন আপনাকে আবার এখানে ক্লিক দিয়ে জাস্ট আপনাকে বাংলাতে ট্রান্সলেট করে নিতে হবে। দেখুন সবগুলো বাংলাতে কনভার্ট হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এই এখান থেকে অনায়াসেই যদি ইংরেজিতে সমস্যা হয় বাংলাতে কনভার্ট করে নিজের স্কিলকে ডেভেলপ করতে পারবেন। তো এতক্ষণ কষ্ট করে এই ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে ওই লাল বাটনটাতে প্রেস করে নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার এই চ্যানেল থেকে ভিডিও পাবলিশের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার প্রথমে। আসসালামু আলাইকুম।